এবার পূর্ব ভারত অর্থাৎ শহর কলকাতায় তৈরি হলো সোলার এনার্জি পার্ক। একেবারে অভিনব পদ্ধতিতে তৈরি করেছেন ইস্টার্ন রেলওয়ে অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার SS গেহলট। গার্ডেন রিচে নিজের বাড়ির ছাদে তৈরি করেছেন এই এনার্জি সোলার পার্ক এবং সেই সঙ্গে উইন্ডমিল বা বায়ুকল, যার মাধ্যমে অতি সহজেই বাড়ির এনার্জি শক্তি উৎপন্ন করা যাবে। তিনি জানিয়েছেন যে সোলার এনার্জিকে কাজে লাগিয়ে সোলার হিটারের কাজ করা যায়, এমনকি বাড়ির সমস্ত প্রয়োজনীয় কাজ এই সোলার এনার্জির মাধ্যমে করা যায়। পুরো বিশ্ব এখন গ্লোবাল ওয়ার্মিং থেকে ভুগছে, তো গ্লোবাল ওয়ার্মিংকে ঠান্ডা করার জন্যে, আমাদের বিশ্বকে ঠান্ডা করার জন্যে এই একটা মাত্র উপায় দ্যাট আমাদেরকে সবাইকে রিনিউয়েবল সোর্সেস অফ এনার্জির দিকে যেতে হবে। তো সোলার এনার্জি ইজ দ্য বেস্ট রিনিউয়েবল সোর্স অফ এনার্জি। সেই জন্যে আমি এই পরিকল্পনা লাগাতার করে যাচ্ছি কী করে আমরা আরও সোলার এনার্জিকে ভালো করে ইউজ করব, ওটাই আমি লাগাতার ভাবি। প্রেশার কুকারের কাজ করতেও কাজে আসবে এই সোলার এনার্জি পার্ক। এর মাধ্যমে বাড়ির ইলেকট্রিসিটি এবং অন্যান্য প্রয়োজনীয় বিদ্যুৎ শক্তির পরিবর্তে এই সোলার এনার্জি কাজ করবে, যার জন্য কোনো প্রয়োজনীয় জ্বালানি লাগবে না। বাড়ির 60-70% ইলেকট্রিসিটির কাজ করা যাবে এই রিনিউয়েবল এনার্জি পার্কের মাধ্যমে। এর মাধ্যমে প্রতিটি মানুষ বাড়ির ইলেকট্রিসিটির টাকা সঞ্চয় করতে পারবেন বলে জানিয়েছেন তিনি। এর পাশাপাশি তিনি তৈরি করেছেন উইন্ডমিল, যার জন্য শুধুমাত্র হাওয়া প্রয়োজন। শহর কলকাতায় 6-7 মাস ভালো হাওয়া দেয় আর এই উইন্ডমিল তাতেই কাজ করবেন বলে জানিয়েছেন SS গেহলট। গত 5 বছর ধরে তিনি গ্লোবাল ওয়ার্মিং এর বিরুদ্ধে যুদ্ধ করে চলেছেন। ওয়ান্স अगेन ইট ইজ আ রিনিউয়েবল সোর্স অফ এনার্জি, কেননা আমাদের তো কোনো ফিউল জ্বালাতে হয় না, উই ডোন্ট হ্যাভ টু বার্ন এনি কোল অর এনিথিং, শুধু হাওয়া দিয়ে আমরা পাওয়ার জেনারেট করছি। দিস ইজ অলসো রিনিউয়েবল সোর্স অফ এনার্জি। তো এই উইন্ডমিল দিয়ে আমি 6-7 মাস কলকাতায় যখন ভালো হাওয়া চলে তখন না এটা ভীষণই কাজের, আর আমি বাড়িতে আমার পাওয়ার রিকোয়ারমেন্ট এটা দিয়ে মিট করি। 60-70% অফ মাই ডোমেস্টিক রিকোয়ারমেন্ট আমি এটা দিয়ে মিট করছি। এবং তিনি চান শহর কলকাতার মানুষ এই এনার্জি সোলার পার্কে কাজে লাগাক, আগামী দিনে বিদ্যুৎ সাশ্রয় করবে বলেও জানিয়েছেন তিনি। চ্যানেল হিন্দুস্তান।